কাতারের এ দাবি যুদ্ধ ঘোষণার সামিল সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাযের বলেছেন পবিত্র হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবির মাধ্যমে কাতার মূলত সৌদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তবে দোহা বলছে তারা এ ধরনের কোনো দাবির কথা কোথাও উল্লেখ করেনি আদেল আল জুবাইরের বরাত দিয়ে সৌদি সরকারের মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল বলেছে পবিত্র স্থাপনাগুলোর আন্তর্জাতিকীকরণের বিষয়ে কাতারের দাবি খুবই আগ্রাসী এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল জুবাইর বলেন পবিত্র স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের বিষয়ে যারা দাবি তুলবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার রাখি আমরা গত পাঁচ জুন সৌদি আরব ও তার তিনটি আরব মিত্র দেশ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ এনে দোহার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে এরপর থেকে কাতারের বিরুদ্ধে সৌদি নানা অভিযোগ তুলে চলেছে সৌদির মিথ্যার জবাব দিতে দিতে আমরা ক্লান্ত বলল কাতার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান আলেসানি বলেছেন সৌদি আরবের নানামুখী মিথ্যা অভিযোগের জবাব দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের অভিযোগ করেছেন পবিত্র হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবি জানিয়েছে কাতার তার এই অভিযোগের জবাবে আব্দুর রহমান আলেসানি এই কথা বললেন তিনি সুস্পষ্ট করে বলেন কাতারের কোনো কর্মকর্তা হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবি জানাননি কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা মিথ্যা তথ্য ও গল্পের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি অথচ এসবের কোনো ভিত্তি নেই তিনি বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে যুদ্ধ ঘোষণার সামিল বলে যে মন্তব্য করেছেন তার মাধ্যমে পরিষ্কার হয়েছে তারা অনমনীয় অবস্থানে রয়েছেন এছাড়া এ বক্তব্যের মাধ্যমে এও পরিষ্কার হচ্ছে যে চার আরব দেশ কাতারের সঙ্গে চলমান সংকট বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ডিয়ার আমাদের চ্যানেলের নিউজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ